তুমি তোমার বউকে অনেক ভালোবাসো, তোমার বন্ধু বান্ধবকে অনেক ভালোবাসো, হয়তো কোনো মেয়েকে তুমি ভালোবাসো, হয়তো কোনো ছেলেকে তুমি ভালোবাসো, যাদের জন্যে তোমার মার ভালোবাসাটা তুমি দিন দিন ভুলে যাচ্ছ। আজকে তুমি যাদের জন্যে তোমার মাকে ভুলে যাচ্ছ, তোমার মাকে তুমি অবহেলা করছো। মনে করো তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন তোমার একটা কিডনি দরকার। তুমি তোমার বউয়ের কাছে যাবে, বলবে বউ আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে একটা কিডনি দাও। তখন তোমার বউ কি বলবে জানো? তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, আমি আমার কিডনি তোমাকে দিতে পারবো না, জব দিবে। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলবে বন্ধু বান্ধব তোমাদের জন্য তো অনেক কিছু করেছি, আজকে আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার একটা কিডনি দরকার, তোমরা কি দেবে? তোমার বন্ধু বান্ধব তখন বলবে তোমার কিডনি নষ্ট হয়ে গেছে আমরা কেন দেবো, আমরা কখনোই পারবো না আমাদের কিডনি দিতে। তারাও জব দেবে। হয়তো তুমি কাউকে ভালোবাসো, তুমি তার কাছে যাবে, গিয়ে বলবে আমার তো একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমাকে একটা কিডনি দেবে? সে তখন বলবে তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি কেন দেবো, তোমারটা তুমি নিয়েই বুবো। এভাবে একে একে সবাই জব দিবে, কেউ তোমাকে কিডনি দেবে না। কিন্তু তোমার সেই অবহেলিত মা যদি শুনতে পারে তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তখন তোমার মা পাগল হয়ে যাবে আর বলবে আমার ছেলের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি কি করলাম, আমার দুইটা কিডনি দরকার পড়লে নিয়ে নাও, তাও আমার ছেলেকে সুস্থ করো। জীবনের বিনিময় হলেও মা চাইবে ছেলে সুস্থ থাকুক, মেয়ে সুস্থ থাকুক, তাও মা কখনোই চাইবে না নিজের সুখের কথা, নিজের সুখ ত্যাগ করে সন্তানদের সুখের কথা ভাববে। আজকে তুমি এই মাকে অবহেলা করছো, যেই মা তোমার জন্যে জীবন দিয়ে দিতে প্রস্তুত। শুনে রাখো, একদিন তুমিও হবে বাবা, তুমিও হবে মা, তখন বুঝতে পারবে মা বাবার বেদনাটা কী থাকে। মনে রাখবে তুমি যাকেই ভালোবাসো, কিন্তু তোমার মায়ের ভালোবাসা কখনোই কমতি রাখবে না।